প্রতি বছর ঈদের আগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব শহর বর্ধমানের ইফতার পার্টি করে থাকেন, কিন্তু এ বছর করোনা ভয়াবহ আকার ধারণ করায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে, কিন্তু বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আব্দুল রব জানান, বিভিন্ন স্থানে ও বাড়ি বাড়ি গিয়ে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে বস্ত্র বিতরণ করা হয়। এদিন সুভাষপল্লী সুব্রত স্মৃতি সংঘের সামনে বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। এছাড়াও বিভিন্ন এলাকায় এদিন বস্ত্র বিতরণ করা হয়। অ্যাকচুয়ালি করোনাকালীন পরিস্থিতির বছর ধরে ভারতবর্ষে তথা পৃথিবীর মানুষকে গ্রাস করেছে, আমরা সেদিকে নজর রেখেছি। আর রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে ঘোষণা করেছেন যে কোভিড পরিস্থিতি এতটা ভয়ানক আকার ধারণ করেছে, কেন্দ্রীয় সরকারের ভুলভাবে ব্যবহার করার জন্য কেন্দ্রীয় সরকার, তো যাই হোক না কেন এই পরিস্থিতিতে আমাদের গ্যাদারিং করতে বারণ করেছেন, সেজন্য আমরা ইফতার পার্টি যেটা প্রতি বছর করি সেটা ওইভাবে করি নিব। আর বস্ত্র বিতরণ আমরা একটা ছাদের তলায় 1000 থেকে 1500 মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পারতাম, আমরা সেটাও এইভাবে এবছর করিনি। তার কারণ হচ্ছে যে তাহলে অনেক মানুষ এক জায়গায় সমাবেত হবে এবং এটা আরও সংক্রমিত হতে পারে মানুষ, এবং সংক্রমণটা বেশি আকারে ছড়িয়ে যেতে পারে। সেই জন্য আমরা ঠিক করেছি এবারে বস্ত্র নিশ্চিতভাবে মানুষের হাতে তুলে দেবো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে দিচ্ছি। মানুষকে সংগঠিত করে যেটা দিতাম সেটা বাদ দিয়ে এই একটা জায়গাতে 40-50 জনের মানুষকে সমবেত করে তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়ে, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করিয়ে তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। এই বস্ত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে এবারে বর্ধমান থানার মাননীয় আইসি পিন্টু সাহা মশাই উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন ক্লাবের সভাপতি সদস্যদের সেক্রেটারিদের সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়েও আমরা এই কাজটা করেছি, যাতে করে মানুষের কাছে এই বার্তা যায় যে উৎসব আমাদের কাছে এসেছে, সেই উৎসবটা নিশ্চিতভাবে মানুষ আনন্দের সঙ্গে পালন করবে, কিন্তু মহামারীটাকে লক্ষ্য রেখে মহামারীর হাত থেকে বাঁচার জন্য উৎসবের আনন্দটা যাতে মাটি না হয়ে যায় সেই জন্য পরিকল্পিত পথ এবং পরিকল্পিত আকারে এই উৎসবটাকে পালন করার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছি। কে আমরা বলেছি মাস্ক পরে থাকতে হবে 24 ঘন্টা, এবং মাঝে মাঝে হাত ধুয়ে ফেলা বা হ্যান্ড স্যানিটাইজেশন করে নেওয়া এটা খুব জরুরি। মানে এই মুহূর্তে আমরা যদি একটু সচেষ্ট বা সজাগ না হই তাহলে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আমরা বলবো যে দেখুন, আমরা তো আমাদের ধর্মের মতো বলা রয়েছে যে যদি কখনো এই ধরনের মহামারী বা ভয়ানক কিছু দেশকে গ্রাস করে, মানুষকে গ্রাস করতে চেষ্টা করে, সেই সময়ে মানুষকে বাঁচাবার জন্য আমাদের ধর্ম সব সময় সে কথা বলে যে মানুষ সবার আগে মানুষকে বাঁচাতে হবে। তাই নিশ্চিতভাবে প্রশাসন যে দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করছে তারা মানুষকে বাঁচাবার জন্যই এই দৃষ্টিভঙ্গি নিয়েছে। সরকার বা প্রশাসন যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে বলেছেন আমরা আশা রাখব আমরা সকলেই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করব। কারণ হচ্ছে যে আমরা সর্বোপরি মানুষ, তো আমরা তো মনুষ্য সমাজে বাস করি, আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য যদি একটা দিন নামাজ আমরা ছোটো আকারে ছোটো জামাত করে যদি আমরা পড়ি তাতে খুব একটা ক্ষতি হবে না। প্রয়োজন হলে 10 জন ইমাম সাহেব একটা জামাত যেটা 500 লোকের হতো সেটা 10 বার নামাজটা পড়ানো হবে 10 জন ইমামকে দিয়ে, সেটা করলেই আমার মনে হয় সুবিধা হবে, সেটা আমরা করতে বলবো, মানুষের কাছে আবেদন রাখবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।